এবং গাইস আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো টুনাইট আপডেটের ব্যাপারে। তাহলে তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেক আউট করতে বলবে না, তোমাদের জন্য কিছু স্পেশাল জিনিস আছে গাইস এবং স্পেশাল স্পেশাল ইভেন্টও আসতে চলেছে। সেগুলো কী ইভেন্ট তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চেক আউট করলে এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে গাইস, ঠিক আছে। তাহলে টুনাইট আপডেটের সাথে সাথে আমি একটু ইভেন্ট ব্যাগেরাও বলে দেবো গাইস, ঠিক আছে। ইভেন্টে চলুন তাহলে গাইস ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও স্টার্ট করে যাক। চলুন তাহলে আমি প্রথমে চেক করবো আমাদের স্টোর সেকশনে নতুন কোনো ব্যানার্স হচ্ছে নাকি, নতুন কোনো ইভেন্ট আসতে চলেছে নাকি। এবং গাইস আমার একটু নেটওয়ার্কটা স্লো আছে, এই জন্য একটু দেরি হচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যখনই তোমরা ফ্রি ফায়ার গেম ওপেন করবে তোমাদের কাছে এরকম একটা ব্যানার পেজ শো করতে চলেছে এবং 50% অফ আমাদের ডায়মন্ড রয়্যালে গাইস। তোমাদেরকে এই ডায়মন্ড রয়্যালটা যাকে যাকে ভালো লাগে, এখনও পর্যন্ত তোমরা 50% অফের জন্য যারা বসছিলে তাহলে এই ফিমেল বান্ডিলটা তোমরা বার করতে পারো। খুবই একটা ভালো বান্ডিল, আমাকে তো খুবই ভালো লাগে গাইস, ঠিক আছে। কিন্তু আমি ফিমেল বান্ডিল নিয়ে খেলিনি এবং ফিমেল ক্যারেক্টার নিয়ে খেলিনি, এই জন্য আমি এই ফিমেল বান্ডিলটার দিকে যাবো না গাইস, ঠিক আছে। এবং গাইস এইটা চলুন তাহলে আমাদের স্পিন নামে ক্লিক করা যাক এবং দেখা যাক। এবং গাইস তোমরা 50% অফে দেখতে পাচ্ছ, এই সার্ভারে ওয়ান স্পিন করলে 25 ডায়মন্ড এবং তার সাথে সাথে যদি আমরা 10 স্পিন করি তাহলে 250 ডায়মন্ড। আমাদের ইন্ডিয়ান সার্ভারে যখন এই ডায়মন্ড রয়্যালটা আসবে এবং 50% অফে আসবে তখন সিম্পলি ওয়ান স্পিনে গাইস 20টি ডায়মন্ড লাগতে চলেছে এবং 10 স্পিনের জন্য গাইস আমাদের 200টি ডায়মন্ড লাগতে চলেছে। তাহলে তোমরা স্পিন বাগেরা করতে পারো যদি তোমাদের কাছে এই ডায়মন্ড রয়যালটা ভালো লাগে এবং তোমরা যদি চাও। চলুন তাহলে আমরা এবারে চেক করবো এই ইভেন্টটা ছাড়া আমাদের অন্য কোনো ইভেন্ট আছে নাকি এবং নতুন কোনো ইভেন্ট অ্যাকশন শো করছে নাকি। এবং গাইস এই ইভেন্টটা ছাড়া আমাদের একটা নতুন ইভেন্ট আসতে চলেছে, এটা প্রি অর্ডার গাইস, ঠিক আছে। এবং গাইস এটা হচ্ছে আমাদের ইলাইট প্যাস 30-এর প্রি অর্ডার। এবং গাইস আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমরা ইলাইট প্যাস 30 এখন না যদি দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। তোমরা দেখতে পাচ্ছ সিম্পলি 900 ডায়মন্ড দিয়ে প্রি অর্ডার করতে হবে এবং তোমরা যদি প্রি অর্ডার করো তাহলে এই ক্যাপটা তোমরা ফ্রিতে পাবে। এবং এই ক্যাপটা কেমন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তার সাথে সাথে বান্ডিলগুলো কেমন আমি সেগুলোও দেখিয়ে দিচ্ছি এখানে ছোটোখাটো করে গাইস, ঠিক আছে। এবং গাইস এটা হচ্ছে আমাদের মেল বান্ডিলটা হতে চলেছে এবং গাইস মেল বান্ডিলটা দেখতে চাও পিঠে হিপহপ লিখে আছে এবং গাইস হিপহপ বান্ডিলের পুরো সেম টু সেম। তোমাদের কাছে ডায়মন্ড ব্যাগরা আমি তোমাদেরকে জমা রাখতে বলেছিলাম সেই ভিডিওতে, তোমরা না যদি রাখো তাহলে এখন থেকে ডায়মন্ড ব্যাগরা জমা রাখো গাইস, ঠিক আছে। এবং গাইস এটা হচ্ছে আমাদের ফিমেল বান্ডিলটা, এই বান্ডিলটা খুবই একটা ভালো বান্ডিল। এবং গাইস আমাদের ইলাইট প্যাস যে পুরাতন ইলাইট প্যাস সেটার মতো, ঠিক আছে। এবং তার সাথে সাথে এটা হতে চলেছে আমাদের একটা ক্যাপ ব্যাগেরা, তোমরা যদি কালেকশন করতে চাও তাহলে এই ক্যাপটা প্রি অর্ডার করতে পারো। খুবই একটা ভালো ক্যাপ, আমি খারাপ বলবো না, কিন্তু গাইস আমি বলবো এত ডায়মন্ড দিয়ে ক্যাপ বাগেরা পারচেস করার দরকার নেই গাইস, ঠিক আছে। প্রি অর্ডার করার দরকার নেই গাইস, এমনিতেই লাইট প্রাইস আসবে এবং এবারে ডিসকাউন্টটা দেয় নাকি আমি সেটাও বলে দেবো গাইস, ঠিক আছে। চলুন তাহলে গাইস এটা ছাড়া আমাদের অন্য কোনো ইভেন্ট আছে নাকি আমি সেটাও চেক করে নেবো। এবং গাইস এটা ছাড়া আমাদের অন্য কোনো তো ইভেন্ট দেখতে পাইনি, নতুন কিছু ইভেন্ট এসছে নাকি আমি চেক করতে করতে আমাদের কাছে এরকম একটা ইভেন্ট পেজ এলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন করে দিয়েছে গাইস, ঠিক আছে, মানে লগ ইন রিওয়ার্ড গাইস। এবং গাইস এই ইভেন্টটা আমাদের 26 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত গাইস, 31, ঠিক আছে। এবং গাইস আজকে হচ্ছে আমাদের 28 তারিখ, মানে আমি কি লক্ষ্য করিনি না এটা আমাদের ইভেন্ট আসবে গাইস, দেরি হয়ে গেছে আমি বলতে পারবো না, কিন্তু গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভারে হ্যালোইন ইভেন্ট আসার কথা নাই গাইস, ঠিক আছে। সিম্পলি তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন রিওয়ার্ড হিসেবে দিয়েছে গাইস, আমাদের রাত্রি 12টার সময় আসবে নাকি আমি বলতে পারবো না, কিন্তু এই সার্ভারে গাইস আমাদের মনে হয় 26 তারিখ দিয়ে দিয়েছিলাম, আমি লক্ষ্য করিনি, না হতেও পারে গাইস একটু লেট করে দিয়েছে, কিন্তু এখানে 26 থেকে 31 অক্টোবর গাইস, ঠিক আছে। কিন্তু গাইস আমি বলতে পারবো না এই ইভেন্টটা আসার চান্স নাই, আমার যেটা মনে হচ্ছে গাইস এই ইভেন্টটা আসবে না, যদি আসে গাইস তাহলে আমি তোমাদেরকে রাত্রিবেলা আরও ভালো করে একটা ভিডিও করে দিয়ে দেবো। এবং গাইস তার সাথে সাথে এইখানে তো গাইস আমাদের দেয়ালি ইভেন্ট আসবে না আসবে না আমি সেটাও জানিনি, এখানে তো দেয়ালি কোনো আমি ইভেন্ট পেজ বাগেরা দেখ, কিন্তু গাইস এখানে তোমাদেরকে আমি ব্যাকপ্যাকটা সিম্পলি দেখে দিচ্ছি, আমাদের রাত্রি 12টার সময় এটা লগ ইন হিসেবে দেবে নাকি আমি বলতে পারবো না, কিন্তু গাইস আমি আমার নজরে পড়লো গাইস, আমি লক্ষ্য করিনি ইভেন্টটা, ঠিক আছে। কিন্তু সিম্পলি নজরে যখন পড়েছে গাইস আমি তোমাদেরকে দেখে দিলাম। এবারে গাইস তার সাথে সাথে এখানে প্যানেল স্ক্রিনটাও ফ্রিতে দিচ্ছে আমাদের ইন্ডিয়ান সার্ভারে, তো এরকমই হ্যালোইন ইভেন্ট এবারে আসার চান্স নেই, কিন্তু গাইস আমাদের হ্যালোইন ইভেন্ট প্রত্যেকবার এসে থাকে রাত্রি 12টার সময় গাইস, তোমরা চেক আউট করলে তোমরা এগুলো ফ্রিতে পেতে পারো গাইস। আমাদের ইন্ডিয়ান সার্ভারে প্রত্যেকবারে হ্যালোইন ইভেন্ট এসে থাকে, কিন্তু গাইস এইখানে হ্যালোইন ইভেন্ট এসছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে আসবে নাকি আমি তোমাদেরকে বলতে পারবো না গাইস, ঠিক আছে। কিন্তু 100% আমি লিক্স বাগরা তোমাদেরকে দিতে পারবো না। এবং তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ এখানে আমাদের এটা হচ্ছে লগ ইন হিসেবে গাইস দিয়েছে যে আইটেমগুলো, এবং তার সাথে এই প্যান স্ক্রিনটা একটা গেম প্লে করলে গাইস পেয়ে যাবো। চলুন তাহলে গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে গুড বাই, সবাই ভালো থাকুন।